পয়লা আগস্ট অর্থাৎ আজকে বিভিন্ন দাবি নিয়ে শুল্কাপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধানকে ডেপুটেশন দিলেন সিপিআইএম নাগরাকাটা এরিয়া কমিটি তারা সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন দাবি সমূহ যত শীঘ্র সম্ভব সমাধান করার উদ্যোগ গ্রহণ করার আর্জি জানালেন লিখিত আকারে কারণ সমস্যাগুলি জনগণের মনে ক্ষোভের সঞ্চার করছে এবং বিষয়গুলি নিয়ে জনগণ উদ্বিগ্ন অনতি বিলম্বে সমস্যার সমাধান না হলে জনগণকে সঙ্গে নিয়ে যে কোনো বৃহত্তর আন্দোলনে যেতে হবেন বলে সংগঠনের পক্ষ থেকে জানান আজকে ডেপুটেশনে উপস্থিত ছিলেন সিপিআই এম জেলা নেতা রামলাল মুর্মু নাগরাকাটা এরিয়া কমিটির সম্পাদক সঞ্জীব বড়ুয়া ক্ষেতমজুর নাগরাকাটা ব্লক সম্পাদক কৃষ্ণ ওরাও সারা ভারত কৃষক সভার থানা কমিটির সম্পাদক নবীউল ইসলাম কৃষক নেতা সঞ্জীব রায় ডিওয়াইএফআই নাগরাকাটা ব্লক সম্পাদক সিকান্দার মাঝি সহ অনেকে প্রধান সীমা ওরাও দাবিপত্র গ্রহণ করেন এবং বলেন তাদের ন্যায্য দাবি অনেকদিন ধরে টাকার অভাবে কাজ করতে পারছি না তাদের দাবিগুলি নিয়ে ভিডিওর সঙ্গে কথা বলবো তাদের বিভিন্ন দাবিগুলো হলো একশো দিনের কাজের মজুরি গত আট মাস যাবৎ প্রদান করা হচ্ছে না কেন উক্ত মজুরি অবিলম্বে প্রদান করতে হবে শুকানি ছোড়া হইতে তরিফুল হকের বাড়ি পর্যন্ত কাঁচা নালা বাঁধসহ অবিলম্বে সংস্কার করতে হবে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা ত্রুটিমুক্ত নয় উক্ত তালিকা ত্রুটিমুক্ত করে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর প্রদান করতে হবে নয়া লাইন হইতে জয়ন্তীপল্লী পর্যন্ত পিডব্লিউটি রাস্তা হইতে অত্র এলাকার বাসিন্দাগণের বাড়ি যাওয়ার রাস্তায় হুমপাই বসানোর ব্যবস্থা করতে হবে শুলকাপাড়া সুখানি বস্তি ও নাগরাকাটা বাজার এলাকায় পথবাতি নেই এর ফলে চুরিচামারি বাড়ছে অবিলম্বে পথবাতি বসানোর ব্যবস্থা করতে হবে শুলকাপাড়া বাজার ও নাগরাকাটা বাস টার্মিনালে শৌচালয় আছে কিন্তু উক্ত শৌচালয় অচল হয়ে রয়েছে তাহা অবিলম্বে সচল করতে হবে নাগরাকাটা মাছুয়াপটি রাজু হোটেল হইতে অরুণ গ্যারেজ পর্যন্ত পাকা নালা অবিলম্বে সংস্কার করতে হবে নাগরাকাটা বাজারে পোস্ট অফিস মোড় স্টেশন পর্যন্ত পাকা রাস্তা অবিলম্বে সংস্কার করতে হবে সুখনি বস্তি মনমোহন পাড়ায় অবস্থিত রাস্তা ও এসএসকে সেন্টার পুনরায় নির্মাণ করতে হবে খয়েরবাড়ি স্থিত অমল ভগতের জমি হইতে শুনুয়া ভোক্তার জমি পর্যন্ত বাঁধসহ জমি সংস্কার করতে হবে সুখনি ঝোড়ার নদীতে বিভিন্ন জায়গার চাষ জমির ভাঙনকে চিহ্নিত করে জালি বাঁধ নির্মাণের ব্যবস্থা করতে হবে সুলকাপাড়া বাজার ও জলের ব্যবস্থা করতে হবে টানাটানি ব্রিজ হইতে বামুনডাঙ্গা ফ্যাক্টরি পর্যন্ত পাকা রাস্তা অবিলম্বে গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সমস্ত এলাকায় অবিলম্বে ডিডিটি স্প্রে করতে হবে এই জিপি এলাকার জনগণের যে দাবি জ্বলন্ত দাবি এই দাবি সমূহ নিয়ে আমরা জিপি অভিযান আজকে করছি আমাদের এক নম্বর দাবি আছে এমজি এনআরজি এতে যে বকিয়া আট থেকে নয় মাস বকিয়া মজুরি আছে এই বকিয়া মজুরি অতি শীঘ্র পেমেন্ট করতে হবে এটা আমাদের দাবি আমাদেরকে এটা শোনানো হচ্ছে যে কেন্দ্রীয় সরকার নাকি টাকা দিচ্ছে না আমরা এইসব টালবাহানা শুনতে চাই না আমাদের বক্তব্য সে কেন্দ্র টাকা দিচ্ছে কি দিচ্ছে না কি কারণ সেগুলো অবশ্যই আমরা জানি সঠিক সময়ে সঠিকভাবে হিসাবপত্র না গেলে পরে টাকা ছাড়ে না কেন্দ্রীয় সরকার এটা আমরা জানি কিন্তু এই ধরনের পরিস্থিতি তৈরি হলো কেন কাজ করে শ্রমিকরা কাজ টাকা পাবে না এটা তো হতে পারে না অতএব এই টাকাটা অতি শীঘ্র দিতে হবে একশো দিনের কাজের টাকা এটা হচ্ছে এক নম্বর দাম দুই নম্বর দাবি হচ্ছে আমাদের আমাদের এলাকায় আমাদের এলাকায় বিভিন্নভাবে যে রাস্তাঘাট ব্রিজ কালভাট চাষের জমি এগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে জল পাচ্ছে না এই সমস্যাগুলো রয়েছে যেমন এখানে জয়ন্তীপল্লী এলাকায় ত্রিশ বিঘার উপরে জমি চাষ হতে পারলো না সময়ের কাজ সময়ে করতে হয় সময়ের কাজ সময় যদি না হয় তাহলে জমি চাষ করতে পারবে না কৃষক তো হতে পারে না এদিকে কোচাধোড়ার এখান থেকে খয়েরবাড়ি বাড়ি পর্যন্ত অনেকগুলো জমি ধুয়ে সাফ হয়ে গেছে নালা নাই ওরা প্রোটেকশান করতে হবে নালা তৈরি করতে হবে জাম্পই দিতে হবে এই কাজগুলো অত্যন্ত সময় করা দরকার ছিল আপনার নাম আমার নাম রামলাল মুর্মু সিপিআইএম জলপাইগুড়ি জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য